আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো বাজার থেকে কেনা কমলা লেবুর বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। সম্পূর্ণ গাইড এবং চারা বড় হয়ে যাওয়া পর্যন্ত আপডেট দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানো হয়েছে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, বাজার থেকে কেনা কমলা লেবুর পরিপক্ক বীজগুলি সংগ্রহ করে রাখবেন এবং বীজের উপরের অংশ ছাড়িয়ে নেবেন, ঠিক আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি এই একই পদ্ধতিতে। এই বীজগুলিকে জার্মিনেশন করব। আমি যেভাবে করছি ঠিক একই পদ্ধতিতে আপনারাও বীজগুলি জার্মিনেশন করবেন, তাহলে অবশ্যই অবশ্যই চারা তৈরি হবে এবং এই চারা গাছে অবশ্যই লেবু ধরবে। আপনাদের ধারণা আছে লেবু আসবে কি আসবে না? অবশ্যই লেবু হবে। 2 থেকে 2.5 বছর কি 3 বছর সময় লাগতে পারে। এই বীজগুলিকে একটা টিস্যু পেপারে মুড়ে দেবেন, ঠিক আমি যে পদ্ধতিতে মুড়ে দিচ্ছি একই পদ্ধতিতে। এটা জার্মিনেশন করার একটা কৌশল। টিস্যু পেপারে জার্মিনেশন করলে বীজের ক্ষতি হয় না এবং ফাঙ্গাস লাগার ভয়টা কম থাকে। এর উপর আমি একটু পানি দিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ফোল্ড করে দেব, অর্থাৎ বীজগুলিকে টিস্যু পেপারে মুড়ে দেব। এই মোড়া কাগজটি একটা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে দেবেন। আপনারা চাইলে পলিথিনের মধ্যে রেখে দিতে পারেন, ঠিক একই পদ্ধতিতে রেখে দেবেন। সুপ্রিয় দর্শক, ফিরে আসছি 10 দিন পর। 10 দিন পর ফিরে আসলাম, এরপরে দেখব এর রেজাল্ট কেমন। আপনাদের হয়তো ধারণা হতে পারে এই বীজ থেকে চারা হবে, অবশ্যই এই বীজ থেকে চারা হবে। দেখতে পাচ্ছেন কিছু স্প্রাউট বার হয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, এই বীজ থেকে চারায় রূপান্তরিত হবে, এই বীজগুলি রোপণ করতে হবে। আপাতত 2টো বীজে স্প্রাউট বার হয়েছে, 2টো বীজ আমি রোপণ করে দেখাবো আপনাদেরকে। এখানে সমপরিমাণ কম্পোস্ট এবং সমপরিমাণ মাটি নিতে হবে, এর মধ্যে একটি গর্ত করে নিতে হবে, তারপরে বীজগুলিকে রোপণ করতে হবে। আমি গর্ত করে নিচ্ছি 2টো, আর যে বীজগুলি আছে আমি পাশে রোপণ করে দেব, অবশ্যই আপডেট দেখলে বুঝতে পারবেন। এই বীজ দুটি আমি রোপণ করে দিচ্ছি। ঠিক ভিডিওয় দেখানো অনুযায়ী আপনারাও একই পদ্ধতি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। আমার ভিডিওতে একটু মাত্র ভুল তথ্য দেওয়া হয় না এবং আমি আপনাদেরকে খুবই ভালোবাসি, আপনারাও হয়তো আমাকে ভালোবাসেন, এমনই পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। এই বীজগুলি আমি 25 দিন পর এর ফলাফল দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি বাড়ি না থাকার কারণে ডে বাই ডে আপডেট দিতে পারিনি, কিন্তু এখন আপডেট দিয়ে দিচ্ছি ডাইরেক্ট 25 দিন পর। দেখতে পাচ্ছেন গাছগুলি অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলি পরবর্তীতে আপনাদের ফল দেবে। সুপ্রিয় দর্শক, আমি এই গাছগুলির পরিচর্যা করব আর অবশ্যই আপডেট দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং গাছ লাগাবেন।